সম্মানিত ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে পানি দেখার ব্যাখ্যা কি। ইবনে সিরিনের তাফসিরুল আহলাম নামক কিতাব আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের ছোট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পানি ঢালতে দেখলে সে তার থলে থেকে অপাত্রে সম্পদ খরচ করবে। স্বপ্নে পানি দ্বারা উজু করা অপছন্দীয় নয়, চাই পানি পরিষ্কার অথবা ঘোলাটে, ঠান্ডা কিংবা গরম হোক। ঝর্ণার পানি ব্যাখ্যার ক্ষেত্রে অধিক শক্তিশালী। স্বপ্নে পানির উপর চলা ধোকা ও বিপদাপদের অর্থ বহন করে। যদি স্বপ্নে পানির উপর থেকে নেমে যায় তাহলে প্রয়োজন পূর্ণ হবে। স্বপ্নে অনেক গভীর পানি দেখলে এবং তাতে সে অবতরণ করলে যদি তার তলদেশে পৌঁছতে না পারে তাহলে সে প্রচুর পরিমাণে দুনিয়া অর্জন করবে, ধন সম্পদের অধিকারী হবে। কারো মতে বরং সে বড় ব্যক্তির কাছে নিয়োজিত হবে। তদ্রূপ স্বপ্নে ঠান্ডা পানি দ্বারা কোনো কিছু ধৌত করতে দেখা তাওবা করার আলামত। যদি রোগী থেকে থাকে এবং সে এই ঠান্ডা পানি দিয়ে কোনো কিছু ধুইতে দেখে সে নিজে অসুস্থ হবে এবং তার ভয়ভীতি দূর হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে আরও অনেক ভিডিও আসছে, আরও আসবে আমাদের চ্যানেলে। আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।